শীতের শুরুতে অনেকেরই ফা ফাটতে শুরু করেছে, মোম দিয়ে নিন ত্বকের যত্ন। অবাক হচ্ছেন, অবাক হওয়ার কিছু নেই, মোম দিয়েও ত্বকের যত্ন নেওয়া যায়। পা ফাটার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক কাজের আসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শীতের শুরুতে ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, হাত পা মুখে টান ধরছে আর নিশ্চুপে ফাটছে পা। এমন পরিস্থিতিতে নানা ধরনের ক্রিম ময়েশ্চারাইজার ব্যবহার করাই যায়, কিন্তু তাতে সবসময় যথেষ্ট কাজ হয় না। বিশেষ করে ফা ফাটার ত্বকে আবার মসৃণ করা যথেষ্ট কঠিন কাজ, কিন্তু ত্বকের যত্ন নিতেই হবে, না হলে ফাটা গোড়ালি দেখতে খারাপ লাগবে। তার উপর ফাটা অংশ দিয়ে পায়ে ময়লাও ঢুকে অনেকে রক্ত বের হয়, সেক্ষেত্রে একটু অন্যভাবে নেওয়া যায় ফাটা গোড়ালির যত্ন। কোনো ক্রিম বা ময়েশ্চারাইজার নয়, মোমের রাখা যায় ভরসা। মোম দিয়ে আজকে পা ফাটার জন্য একটি ক্রিম তৈরি করে দেখাবো এবং বলে দিব আপনারা এটা কিভাবে ব্যবহার করলে অনেক উপকার পাবেন। মোমের কিছুটা অংশ গ্রেটের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, তাহলে গরমে দেওয়ার সাথে সাথেই গলে যাবে। আপনি চাইলে গ্রেটার ছাড়াও শুধু ভেঙে আপনি তাপে গরম করে নিতে পারেন, সময় পরিমাণ হয়তো একটু বেশি লাগতে পারে। আমি একটি মোমের ছয় ভাগের এক অংশ আমি এরকম কুচি কুচি করে নিয়ে নিচ্ছি। আমি যতটুকু ক্রিম তৈরি করব চার দিনের জন্য ব্যবহার করা যাবে, খুব সুন্দর। আপনি চাইলে বেশি দিনের জন্য অনেকটা ক্রিম তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, মাসের পর মাস ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। এখানে কালার মোম নিয়েছি, আপনি চাইলে সাদা মোমটা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই, রংটা কিন্তু কোনো ক্ষতি হবে না ত্বকের যত্নেও। মোম সাধারণত আমরা সবাই জানি সাদা হয়ে থাকে, আজকে আমি কালার মোম দিয়েই রেমেডিটা তৈরি করে নিচ্ছি। এখন এটা স্টিলের একটি বাটিতে নিয়ে নেব। গলানোর জন্য অবশ্যই স্টিলের যে কোনো বাটি ব্যবহার করতে হবে। তো যতটুকু পরিমাণ নিয়েছে চার দিন অনায়াসে মাসাজ করা যাবে, গোড়ালে পা ফাটার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এটাকে এখন আমি চুলায় নিয়ে যাব। তো চুলায় বসানোর জন্য এখানে আমি একটি এরকম ছাঁকনি ব্যবহার করছি যেন ধরতে পারে। আপনি চাইলে তাওয়া গরম করেও কিন্তু এই বাটিটা বসিয়ে দিলে গলে যাবে। তো আমি চাচ্ছি একটু সহজভাবে করে নিতে, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। আর যেহেতু কুচি কুচি করে নিয়েছি, সময় পরিমাণ বেশি লাগবে না। 30 সেকেন্ডের ভিতরে দেখুন গলে গিয়েছে। ভালোভাবে গলে যখন গিয়েছে, এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব। এখানে আরও দুটি উপকরণ দিব যেগুলি এই মোমটাকে আরও কার্যকর ভূমিকা পালন করে থাকবে এবং পা ফাটার ক্ষেত্রে আরও জোরালোভাবে কাজ করবে। তো সুতা লেগে আছে, আমি যখন গ্রেটের সাহায্যে গ্রেট করেছিলাম সুতাটা উঠিয়ে ফেলে দিচ্ছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে দুটি উপকরণ দিয়ে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি গ্লিসারিন। আমরা সকলে জানি গ্লিসারিন ত্বকের যত্নে অনেক উপকার করে, শীতে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিস। তো বাসায় অবশ্যই এটা রাখার চেষ্টা করবেন। এটার ব্যবহারবিধি অনেকেই জান না, শীতে ত্বকের যত্নে এই গ্লিসারিনটা কীভাবে ব্যবহারের ফলে অনেক ভালো উপকার পাওয়া যায়। অনেকে আছে সরাসরি ব্যবহার করে, সরাসরি ব্যবহার করলে আগুনের মতো গরম হয়ে যায়, ত্বকটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা ব্যবহারের ক্ষেত্রে আপনি যতটুকু পরিমাণ বা জয়পোটা গ্লিসারিন নেবেন, সম পরিমাণ পানি দিয়ে তারপর মাসাজ করে নেবেন। চার ফোঁটা নিলে পানিও চার ফোঁটা নিয়ে তারপর আপনার হাত পায়ে মাসাজ করবেন। অনেকে আছে যে এই সিস্টেমটা বা এই আটা প্রসেসটা বুঝতে পারে না বা জানে না, তাদের কিন্তু অনেক সমস্যা হয় বা বয়েতে দিতে চায় না।
গ্লিসারিনটা কিন্তু খুবই গরম লাগে, খালি খালি অবস্থায় দেওয়া যায় না, ত্বকের অনেক ক্ষতি করে। তো গ্লিসারিন দিয়েছি এখানে হাফ চা চামচের চেয়ে একটু কম, মানে যতটুকু পরিমাণ এখানে আপনি মোমের পেস্ট নেবেন, চার ভাগে এক ভাগ করে গ্লিসারিন আর হচ্ছে তেল দিয়ে নেবেন। আমি এখানে বাদাম তেলটা ব্যবহার করছি, আপনি চাইলে সরিষা বা নারিকেল তেলটাও ব্যবহার করতে পারেন, তবে বাদাম তেল ব্যবহার করলে আরও বেশি উপকার পাওয়া যায়। হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই, সরিষা অথবা নারিকেল তেল দিয়েও এটার মধ্যে দিয়ে দিতে পারেন। যখনই দিবেন হালকা গলিয়ে তারপর মাসাজ করে সুন্দরভাবে রেখে দিবেন সারা রাতের জন্য, আর রাখার সময় অবশ্যই কস্টিপ অথবা মোজা পরে ঘুমিয়ে যাবেন। এটাকে অবশ্যই পা ফাটার ক্ষেত্রে যদি দিতে চান অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে, রাতে দিলে ভালো উপকার পাওয়া যায়, রাতেই দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ব্যবহার করবেন। ঘন অবস্থায় ফাটা জায়গায় দিয়ে দিবেন, যদি প্রচুর পরিমাণে ফাটা দাগ থাকে বা রক্ত বের হচ্ছে বা ভিতরে ময়লা ঢুকে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা প্রলপটা মোটা করে দিয়ে রাখবেন। আর ময়লাটা অবশ্যই প্রথমে সরিয়ে নিতে হবে, আপনি ডেটল স্যাভলন দিয়ে গরম পানি দিয়ে ওয়াশ করে নেবেন। কটনের সাহায্যে ময়লাটাকে প্রথমে সরিয়ে নিয়ে তারপর হচ্ছে এই রেমেডিটা আপনার পায়ে ব্যবহার করবেন। ফাফাটা 7 দিনের ভিতরে দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রতিদিন রাতে যদি সারা রাতের জন্য রেখে দেন অবশ্যই 7 দিনের ভিতরে আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন। অনেকে আছে একদিন বা 2 দিন দেওয়ার ফলে কমেন্ট করেন যে আমি উপকার পাচ্ছি না বা আমি দিয়েছি, তো কিভাবে দিয়েছেন কিভাবে আপনারা পালন করেছেন সেটা আপনাদের উপর নির্ভর করবে কতটা উপকারে আসে। তবে হ্যাঁ, এই রেমেডিটা খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে পা ফাটার ক্ষেত্রে। এভাবে দিয়ে মোটা কস্টিপ দিয়ে আপনারা লাগিয়ে নিতে পারেন, অথবা কস্টিপ দিয়ে তারপর হচ্ছে যেহেতু শীত চলে আসছে প্রচুর পরিমাণ শীত যখন থাকবে মোজা পরে নেবেন কস্টিপ দেওয়ার পর। সকালে উঠে নেবেন দেখবেন অনেকটা নরম কোমল হয়ে আছে, তারপর যখন আপনি উঠাবেন উঠিয়ে নেবেন তখন হচ্ছে এটা আলতো হাতে মাসাজ করে তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপর যেটা করবেন এখানে লেবু রস, গ্লিসারিন, নারিকেল তেল দিয়ে তারপর মাসাজ করে নেবেন ফাটা অংশটা। এইভাবে যদি 7 দিন করতে পারেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। অনেক উপকার করে এই মোমের পেস্ট ত্বকের যত্নে, সেই সঙ্গে গ্লিসারিন দিয়েছি, বাদাম তেল দিয়েছি, এগুলি কিন্তু ফাটা দূর করার জন্য বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। উঠানোর পর আলতো হাতে মাসাজ করবেন, এটা কিন্তু ঘাড়েও ব্যবহার করা যাবে, গাড়ের দাগ দূর করার জন্য, বগলের দাগ দূর করার জন্য আপনি এটা মাসাজ করতে পারবেন। আস্তে আস্তে দেখবেন গ্লোয়িং হয়ে উঠবে, তবে একদিনের ফলে না বা 7 দিনের ফলে না, রেগুলার আপনাকে অনেকদিন পর্যন্ত ট্রাই করতে হবে। অনেকে আছে বলে একদিনই 5 দিনই ভালো হয়ে যাবে, যে কোনো প্রাকৃতিক উপায়ে বা ঘরে রেমেডি তৈরি করে যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একটু সময় নিয়ে কাজ করলে আস্তে আস্তে চলে যাবে, সেটা দীর্ঘস্থায়ীভাবেই চলে যাবে। এভাবে যদি মাসাজ করেন আপনি নিজে লক্ষ্য করলে বুঝতে পারবেন ত্বকটা এত সুন্দর কোমল হবে বা মসৃণ হবে, কষকষে ভাবটা চলে যাবে, আপনি সত্যি অবাক হবেন। তো এটাকে আপনি রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ফ্রিজ ছাড়াও রাখতে পারবেন, ফ্রিজেও রেখে দিতে পারবেন। যখন আপনি ব্যবহার করবেন হালকা গরম করে তারপর ক্রিমটাকে মাসাজ করবেন, বেশি ঠান্ডা হয়ে গেলে চাকা চাকা অবস্থায় হয়ে যায়। তো এখানে আপনারা সরিষার তেল সম পরিমাণ দিয়েও কিন্তু একটি ক্রিম তৈরি করে নিতে পারেন। আজকে আমি সব কিছুই 4 ভাগের 1 ভাগ করে দিয়েছি, মানে গ্লিসারিন আর বাদাম তেল দিয়েছি। তো আশা করছি সবার কাছে আজকের রেমেডিটা অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।